আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি আল্লাহর রহমতে অনেক ভালোই। তো আজ কিন্তু বেশি কথা বাড়াবো না, একটা নতুন বাইক আসছে, সে কারণে কিন্তু খুব দ্রুত চলে আসলাম বাজাজ মোটরসাইকেল শোরুমে, আলগাইট মোটরসে। তো কোন বাইকটা আসলো সে সম্পর্কে যে আপনার জানাবো কত কত প্রাইস সেটা জানাবো। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা ভিডিওটি না থাকেন দেখবেন। তো আপনাদের সাথে আছে পিয়ার মোহাম্মদ, চলুন মূল ভিডিওটি শুরু করি। এবং ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম, জাস্ট কথা বাড়াবো না, খুব দ্রুতই চলে আসলাম বাজাজ মোটরসাইকেল শোরুমে, অফিসিয়াল ডিলার মেহের বুঝতে আলগাইট মোটরস। তো আপনারা গত ভিডিওতে দেখছিলেন যে শোরুম ফুল কিন্তু ফাঁকা, তো গতদিন কিন্তু গতকালকে গাড়ি আসছে, তো মোটামুটি গাড়ি শোরুমে আছে দেখতে পাচ্ছেন। তাছাড়া আজ ভিডিও করার মূল টপিক হচ্ছে যে নতুন একটা বাইক আসছে সে সম্পর্কে আপনারা জানাবো একটু পরে। তো আদার্স যে বাইকগুলো আছে সেগুলো প্রাইসটা যদি একটু জানাই দিই। আপনার সামনে যে বাইকটা আছে পালসার সিঙ্গেল এক্স 150cc সেগমেন্টের একটি বাইক, অতীত থেকে যে বাইকটা ছিল সেই বাইকটা আপনাদের সামনে আছে। এটির বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 1,92,750, মানে 1,93,000 টাকা। তো আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেকের জন্য হেল্পফুল হচ্ছে, অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, খুব ধৈর্য সহকারে শুনবেন, কারণ আপনারা অনেকেই বাজাজ মোটরসাইকেল যারা কিনতে চাচ্ছেন অনেক ডিস্ট্রিক্টে যাদের বাসা বিভিন্ন জেলায়, তারা বলছেন যে ভাই আপনি অফার আছে বলছেন কিন্তু এখানে তো অফার নাই। হ্যাঁ, আপনারা ভিডিওটি ভালো শোনেন। এটি যেটি বললাম সিঙ্গেল ডিস্কের প্রাইস 1,93,000 টাকা থেকে 3,000 টাকা অফার ছিল, সেই অফারটা আপাতত আজকে বন্ধ হয়ে গেছে। তার মানে মূল্য পূর্বের মূল্যই রেটটা দাঁড়িয়েছে 1,93,000 টাকা। আর এখানে যে আর একটা বাইক আছে ডিসকভার 110cc 110cc, এটির প্রাইস হচ্ছে 1,49,000 টাকা। আর এখানে কিন্তু এই বাইকটা 3,000 টাকাটা অফার ছিল, সেই অফারটা কিন্তু এখনো কার্যকর আছে, মানে এই বাইকটাতে আপনারা 3,000 টাকা অফার পাচ্ছেন, তাহলে 1,46,000 টাকা মার্কেট প্রাইস দাঁড়াচ্ছে। আর পাশেই আরেকটা বাইক আছে নতুন আসলো 23 সালেই লাস্টের দিকে ডিসেম্বরে, সিঙ্গেল ডিস্কেরই বাইক কিন্তু ABS তার যোগ হয়েছে। আপনারা অনেকে জানেন যে সিঙ্গেল ডিস্কে নতুন করে ABS আসছে, এই যে সামনের জায়গায় সিঙ্গেল চেন ABS, সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চেন ABS, তো এটাতেও কিন্তু 3,000 টাকাটা অফার ছিল, সেই অফারটা কিন্তু আপাতত নাই। এটির বর্তমান মূল্য হচ্ছে 2,02,750, মানে 2,03,000 টাকা মার্কেট প্রাইস। তো বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনারা অনেকেই বিভ্রান্তির ভিতরে পড়ছেন বিভিন্ন জায়গায়, তো কয়েকটাতে অফার থাকছে কয়েকটাতে অফার থাকছে না, তো এই হচ্ছে বিষয়। আর যেটা ডিসকভারি যদি বলি, ডিসকভারিটাও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, মানে যে বাইকটা ডিসকভার বাইকটা কিন্তু আপনারা পাচ্ছিলেন না, তো আপাতত কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আলগাইট মোটরসে। শোরুমটির নাম্বার অ্যাড্রেসটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। তো এটির বর্তমান মূল্য হচ্ছে 1,60,500 টাকা, এটাতে কোনো অফার আপাতত আপনারা পাচ্ছেন না। আর কিন্তু আরেকটা বাইক আসছে কত ভিডিওতে দেখছিলেন, NS 125, যেটি 160cc ছিল সেটি 160cc বন্ধ হয়ে NS 125cc বাইকটা কিন্তু আসছে, এটির বর্তমান মূল্য হচ্ছে 1,89,000 টাকা বর্তমান মার্কেট প্রাইস। সো ভিউয়ার্স, কথা আর বাড়াচ্ছি না, আপনাদের এতক্ষণ ধরে অপেক্ষা করালাম, আপনাদের মানে অপেক্ষার অবসান ঘটলো। তারপরে আমি যার একটা প্রাইস বলি, N160, এটিতে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ কিন্তু ক্যাশব্যাক ডিসকাউন্ট পাচ্ছেন, প্রায় 10,000 টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছেন, যেটি 160cc ডুয়াল চেন ABS FI। এই যে ভিউয়ার্স, ভালো করে বুঝবেন যে অনেক বাইকে অফার আছে অনেক বাইকে অফার নাই। তো N160 ডুয়াল চেন ABS FI সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 2,70,000, এখান থেকে 10,000 টাকা যে ঈদ অফার ছিল সেই অফারটি এখন পর্যন্ত আছে, তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 2,60,000 টাকা। আর আপনাদের সামনে যে বাইকটা আছে একটু অবাক হয়ে যাচ্ছেন, এই যে কালারটি দেখে N160 লোগোটা কিন্তু বুঝতে পারছেন, N160 লোগো। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু কালারটা যদি দেখেন গর্জিয়াস একটি কালার, অসাম একটা লুক যেটাই বলেন না, এখানে খুব একটা আকর্ষণীয় একটা কালার নিয়ে আসছে নতুন কিন্তু আসছে বাইকটা। আমি যেটা বলছিলাম যে নতুন বাইক আসছে, তো N160 কার্বোটার ভার্সন, আপনারা যে ব্ল্যাকটা দেখলেন এটা তো হচ্ছে আপনার FI, মানে কার্বোটার বাদে ফুয়েল ইঞ্জেকশন FI, আর এটি হচ্ছে কিন্তু কার্বোটার ভার্সন N160। আর তাছাড়া এখানে বিশেষ একটা পার্থক্য আছে, আপনার ব্ল্যাকটা যে ডুয়াল চেন ABS, আর এটাতে কিন্তু ভিউয়ার্স, সো ভিউয়ার্স ভিডিও করার মাঝে একটা কথা বলতে হয়, যদি আমি এটা প্রাইস যদি বলি, N160 ব্ল্যাকটা প্রাইস হচ্ছে 2,70,000 থেকে 10,000 ডিসকাউন্ট, 2,60,000। আর এটি যদি প্রাইসটা যদি একটু বলি, আপনারা কত ভাগে পড়ে মানে আশ্চর্য হয়ে পড়বেন। আর এটি যদি সামনে লুকটা যদি দেখেন সেম বাইক,
বাইকের কিন্তু কোনো পার্থক্য নাই, N160 যে লুক সেই লুকটাই, কিন্তু কালারটি হচ্ছে নতুন। এটির বর্তমান মূল্য হচ্ছে 2,35,000 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিন্তু সঠিক শুনতে পাচ্ছেন, ব্ল্যাকটা প্রাইস হচ্ছে 2,70,000 থেকে 10,000, 2,60,000। আর এটি নতুন যে কালারটি আসলো এটির কিন্তু প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই একটু দুশ্চিন্তার ভিতরে পড়ে যাচ্ছেন যে সেম বাইক সেম প্রাইস কিভাবে, আমার এত প্রাইসের আপ ডাউন কিভাবে যে 60 আর 35। হ্যাঁ ভিউয়ার্স, তার মূল কারণ হচ্ছে আমি যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন যে ভার্সনটা আসলো, নতুন কালার, নতুন কালারে কার্বোটার ভার্সন, আর এটি হচ্ছে আপনার ডাবল ডিক্স, দুটারও ডাবল, ব্ল্যাকেরও ডাবল ডিক্স, এটারও ডাবল ডিক্স। কিন্তু যদি একটু আপনারা ফলো করেন এখানে চাকার এই যে ডিক্সের মাঝখানে, আর ব্ল্যাকটা যদি খেয়াল করেন আপনারা, এই যে ডিক্সের মাঝখানে এবিএস আছে, এটার কিন্তু আপনার এবিএসটা কিন্তু নাই। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু সামনে ডিক্স আছে, কিন্তু পিছনে কিন্তু ডিক্স আছে, যদি আমি আপনাদের দেখাই বাইকটার। এই যে তাছাড়া ভিউয়ার্স, এই বাইকটা ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে জানাবো, তো এটির প্রাইসটা জানালাম আর বাইকটা একটু দেখালাম আপনাদের। এ হচ্ছে বাইকের লুক, বাইকের কোনো কিছু পার্থক্য নাই, দেখতেছেন কালারটা কিন্তু গর্জিয়াস কালার, গর্জিয়াস লুক যেটি বলেন, কালারটি বেস্ট কালার, আমার কাছে কিন্তু খুব অসম লাগছে কালারটা দেখতে। তো এটির প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপডেট প্রাইসগুলো জানালাম। আর এখানে হ্যান্ডেল বারের কিছু পরক না এসছে, এখানে সাদা হ্যান্ডেল বারটা কিন্তু ফুল সাদা কালার, আর ওইটা কিন্তু ব্ল্যাক ছিল, কিছু কালারে ম্যাচিংয়ে পার্থক্য আছে, অনেকটাই পার্থক্য। তো নেক্সট অবশ্যই আমি জানাবো। সো ভিউয়ার্স, এই সময় মোটামুটি আপডেট পাই জানাল, নতুন বাইক আসলে দেখালাম আপনাদের। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে, তাদের অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।